Step down. কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী না স্যার, আপনি বলতে পারবেন না আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না আমি তো স্যার কোথাও কি আগুন জ্বলেছে? না কোথাও জ্বলেনি, কিন্তু স্যার এটা তো প্রুফ হয়নি যে সংখ্যালঘু বা কোনো জাতের লোক সেই জিনিসটা ভেঙেছে, সেটা তো পরিকল্পিত। এবং আপনি যেভাবে আমি ত্রিপুরার কথা বলছি, আমি একটা জিনিস বলছি স্যার, আপনার যে পোস্টটা আপনি করেছেন এর যে পরিপ্রেক্ষিতে আমাদের যে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে বা যে নর্মাল হিন্দু ইউথরা আছে তারা উত্তেজিত হচ্ছে, যার কারণে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই যে বলুন ভারতবর্ষের এটা না, হ্যাঁ জম্মু কাশ্মীরে তো একটি পাঁচ আছে 100%, জম্মু কাশ্মীর থেকে প্রায় 6 লক্ষ হিন্দুরা কেন পালিয়ে গেল স্যার, এটা কাশ্মীর থেকে আমি কেরল থেকে কেন হিন্দুরা পালাচ্ছে, আমি ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরাতে কখনো এটাই সমস্যা কি জানো, এটাই সমস্যা কি জানো, হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার, ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড়ি হয়েছে, আমি দেখেছি যে ভারতীয় স্টে কোথাও কি ভারত মুসলমান সম্পর্কে লেখা আছে না, আপনি যেটা লিখেছেন আপনি কি বলছেন যে হিন্দুদের জেগে উঠা, তাহলে তুমি কি মূর্তি বাঙাটাকে বসো না, আমি চাচ্ছি আপনারা তদন্ত করে আসলে বের করুন, তাহলে আপনারা কেন মূর্তি বাঙার বিরুদ্ধে একটা কথা লিখলেন, আমরা তো বলেছি আমরা নিজে বলেছি যে কিন্তু আপনারা এটাকে যেই তাহলে সংখ্যালঘুদের বাড়ি কেন আগুন লাগানো হলো, আপনাদের কি আপনাদের কাছে প্রুফ আছে ওরাই ভেঙেছে, কোথায় আপনাদের কাছে কি প্রুফ আছে স্যার, আপনাদের কাছে কি প্রুফ আছে যে কতগুলো ঘরে আগুন লাগিয়ে একটা বাচ্চার মাথা ফেটেছে, আপনাদের কাছে কি প্রুফ আছে? এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে গত পরশু দিন একটা মেয়ে 14 বছরের মেয়ে স্যার, আমি নিজের ইজ্জত লুট করে আমি ইজ্জত বাঁচানোর জন্য স্যার, আমি বাঁচানোর জন্য আপনি ত্রিপুরার মিনিস্টার স্যার, ত্রিপুরাতে বলছি স্যার, মোরওভার আপনি কাশ্মীরে বলেছেন তো এরকম এরকম আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে আপনাদের মতো স্যার, আপনাদের মনে ঢুকছে, আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন, আপনারা 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 যে দেখো ঢুকছে, আমি আমি আপনাকে ঠিক মতন করুন, ঠিক আছে ঠিক আছে, আপনারা প্রশাসন আপনারা আছেন, ঠিক আছে ঠিক আছে, আর স্যার আপনি যে পোস্টটা করেছেন স্যার এটা এক, আর যদি পোস্ট আপনি করেন তোমার শরীরে কি আগুন লেগেছে স্যার, সাথে স্যার আগুন লেগেছে না আমার শরীরে, আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়া সৃষ্টি করাচ্ছে নিজেদের মধ্যে, যাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের মানুষদেরকে, আমি আরেক জাতের বিরুদ্ধে কুমিরা কেন ডিলিট করেছেন স্যার, না না আমি আরেক জায়গায় আছি, ঠিক থাকতেন আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার, ঠিক আছে পোস্টটা ডিলিট করেছি স্যার, আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি যদি ঠিক করেই থাকেন আপনি পোস্টটা কেন ডিলিট করলেন স্যার, আপনার ভেতরেও ভয় আছে যে আপনি এটা ভুল কাজ করেছেন, আর উই ভিডিও স্পেক্ট, আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি, এসব করে আপনি যে আপনি যে দেখুন আপনারা তো কংগ্রেস দল থেকে এসেছেন তো, আমরা হ্যাঁ আমরা যুব কংগ্রেস থেকে, যুব কংগ্রেস দেখুন কংগ্রেসের পুরো ইতিহাস আছে কংগ্রেস দল হিন্দুর বিরোধী, না আপনি বলতে পারেন না, আপনি এর সাথে বলতে পারবেন না, আমরা আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, আমাদের রাজনীতিতে না হিন্দু আছে, না মুসলমান আছে, না খ্রিস্টান আছে, না ট্রাইবাল আছে, কংগ্রেস দল ইজ সেকুলার, আর কংগ্রেস দল তখন থেকে লড়াই করছে যখন স্বাধীন হয়নি, আর ভারতীয় জনতা পার্টির আরএসএস সংগঠনটা তো তখন ফ্ল্যাগ পর্যন্ত উঠাতো না, আর তারা তখন চিঠি লিখতো মাফিনামা লিখতো, কিন্তু স্যার আপনি এই কথাটা ভুল বলেছেন, আপনি কেন বললেন না, আমি উত্তর দিয়ে এক্ষুনি কেন বললেন, উত্তর দিচ্ছ তো, উত্তরটা দিতে যাবে, উত্তর দেবে না, উত্তর দিতে স্যার আপনি এটা ভুল কথা বলছেন, না ভুল কি করে বলছেন, আমি একটু আপনার রাজ্যে কত পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশি ঢুকছে খবর আছে, এটা তো আপনাদেরই মদতে ঢুকছে, আমাদের মতো হ্যাঁ স্যার আপনাদের মদতে ঢুকছে, আপনারা বর্ডার সিকিউরিটি দিন ঠিক মতন, আপনারা 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 যে ভোটার ঢুকছে এগুলোকে ঠিক মতন করুন, ঠিক আছে ঠিক আছে, এটা এক, আর যদি পোস্ট আপনি করে তোমার শরীরে কি আগুন লেগেছে স্যার, সাথে স্যার আগুন লেগেছে না আমার শরীরে, আগুন লেগেছে যে আপনি আমাদের মধ্যে যে একটা ঝগড়ার সৃষ্টি করাচ্ছে নিজেদের মধ্যে, যাতে এক জাতের বিরুদ্ধে আরেক জাতের
মানুষদেরকে লেগে দিচ্ছেন, তাহলে কেন ডিলিট করেছেন স্যার? আপনি যদি ঠিক থাকতেন, আপনি যদি ঠিক থাকতেন পোস্টটা কেন ডিলিট করেছেন স্যার? ঠিক আছে, পোস্টটা ডিলিট করেছেন স্যার, আপনি বলছেন তো আপনি ঠিক, আপনি বলছেন তো আপনি ঠিক করেছেন, আমরাও বলছি ঠিক আছে আপনি ঠিক করেছেন। আমি একটা কথা বলছি স্যার, ত্রিপুরাতে কখনো এসব হয়নি, এসব করে আপনি যে, আপনি যে বাংলাদেশে গত পরশু দিন একটা মেয়ে 14 বছরের মেয়ে, স্যার আমি ত্রিপুরার ইজ্জত লুট করে সংখ্যালঘু যে ত্রিপুরাতে আমরা হিন্দু মুসলমান হালভাই বলুন সংখ্যালঘুদের বাড়ি কেন আগুন লাগানো? এটাই সমস্যা কি জানো, হিন্দুদের সমস্যা হচ্ছে এটা স্যার, ত্রিপুরাতে কখনো, ত্রিপুরাতে কখনো হিন্দু মুসলিম কখনো হয়নি, না বাঙালি পাহাড়ি হচ্ছে। দেখুন আমরা বারংবার দেখছি যে রাজ্যের, রাজ্যের পরিস্থিতিটাকে ভয়াবহ এবং অশান্তি করে তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানানভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি গন্ডাছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল, কিন্তু সেই তৎক্ষণে আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন। আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে, কোনো প্রুফ ছাড়া, কোনো এভিডেন্স ছাড়া, কিছু ঘর, কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, যেটা নিন্দনীয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসইউআই তার ধিক্কার জানায়। তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু, যে একজন গণ্যমান্য ব্যক্তি, একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে। আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে, হিন্দুরা কি ঘুমাচ্ছিল? হিন্দুরা হিন্দুত্ব করে, কিন্তু এইভাবে তারা ভেঙেছে, কি ভেঙেছে, কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয়। এবং আমি ধিক্কার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, তার প্রতিবাদ জানায়। এবং আমরা, আমরা সৎসাহসে একটাই কথা বলতে চাই, সে যদি সত্যি হয়, সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে, তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয়? আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে, তার মানে ওনার গার্জেন, ওনার প্যারেন্ট যারাই ছিল, যারাই ওনার অভিভাবক, ওরা ভুল বলেছে, ওরা, ওরা, উনি এখনই এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী। উনি এখনই আমাদের সামনে, সবাই সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী। আমি একটাই কথা বলতে চাই, কংগ্রেস এই এই দেশে স্বাধীনতা এনেছিল, যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লিখত, এবং তাদের যে সংগঠন আরএসএস, সেই আরএসএস 1990-91 পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি, এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে, তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে। তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইর তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখাই এবং ওনাকে অতিসত্বর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিক্কার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষকে উস্কানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে।